চয়েস বেসড ক্যারিয়ার সিস্টেম অর্থাৎ সিবিসিএস সিস্টেম ইমপ্লিমেন্ট করায় কলকাতা বিশ্ববিদ্যালয় তার সমস্ত বিষয়ে নতুন সিলেবাস প্রিপেয়ার করেছে। এই ভিডিওতে হিস্ট্রি অনার্সের যে নতুন সিলেবাস প্রিপেয়ার করা হয়েছে তা নিয়ে মূলত ডিসকাশন করেছি। এখানে সিসি ওয়ান এবং সিসি টু অর্থাৎ কোর কোর্স ওয়ান এবং কোর কোর্স টু যেটি প্রথম সেমিস্টারে পড়ানো হবে সেই দুটি কোর কোর্স নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার দেখে নেওয়া যাক সেমিস্টার ওয়ানে একজন হিস্ট্রি অনার্স স্টুডেন্টকে কী কী পড়তে হবে। দেখো তোমাদের সামনে একটি টেবিল এসেছে, সেই টেবিলে দেখতে পাচ্ছ কোর্স কোড, কোর্স টাইপ, ক্রেডিট, মার্কস রয়েছে। সিসি অর্থাৎ কোর কোর্স তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে সিসি ওয়ান, সিসি টু, জি ওয়ান অর্থাৎ জেনারিক ইলেকটিভ অ্যান্ড এই সিসি অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এই সিসি ওয়ান তোমাদের পড়তে হচ্ছে। এই সিসির মধ্যে তোমাদের দুটো অপশন থাকছে, একটি কমিউনিকেটিভ ইংলিশ আর অন্যটি হচ্ছে এমআইএল অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে তোমরা বাংলা, হিন্দি আর উর্দু এই তিনটের মধ্যে একটা নিতে পারবে অর কমিউনিকেটিভ ইংলিশ। এবার দেখো সিসি ওয়ানের জন্য তোমাদের যে ক্রেডিট বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে 6, সিসি টু এর জন্য 6, জি ওয়ানের জন্য 6 এবং এই সিসি ওয়ানের জন্য 2। এবং ক্রেডিট কী? ক্রেডিট হলো 1 ঘন্টার ক্লাস, অর্থাৎ সপ্তাহে তোমাদের 6 ক্রেডিট মানে 6 ঘন্টার ক্লাস প্রোভাইড করা হবে এবং প্রত্যেকটা কোর্সের জন্য ফুল মার্কস হচ্ছে 100, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে 400 নম্বরের পরীক্ষা দিতে হবে। আসছি ডিস্ট্রিবিউশন অফ মার্কসে। এবার দেখে নেওয়া যাক একটা পেপারে যেখানে 100 মার্কস হয়েছে সেই 100 মার্কসটা কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। প্রথমে রয়েছে অ্যাটেন্ডেন্স। এই সেমিস্টার সিস্টেমে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস দেওয়া রয়েছে। অ্যাটেন্ডেন্সে থাকছে 10 নম্বর। রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, তাতে রয়েছে 10 নম্বর। রয়েছে টিউটোরিয়াল, তাতে রয়েছে 15। রয়েছে এন্ড সেমিস্টার এক্সাম, তাতে রয়েছে 65, অর্থাৎ টোটাল হলো 100। এবার আসছি টিউটোরিয়ালে। দেখে নেওয়া যাক টিউটোরিয়ালের জন্য কত নম্বর বরাদ্দ রয়েছে। টিউটোরিয়ালের জন্য রয়েছে 15 মার্কস। এবার দেখা যাক টিউটোরিয়ালে কি করতে হবে। না তোমরা দেখতে পাচ্ছ যে লেখাটা আসছে এনি ওয়ান অফ দ্য ফলোয়িং মোডস, অর্থাৎ নিচে কতগুলো পদ্ধতির কথা বলা হবে সেই পদ্ধতির মধ্যে যে কোনো একটিকে অবলম্বন করে টিউটোরিয়ালটা করানো হবে। নাম্বার ওয়ান, ওয়ান টার্ম পেপার আপ টু 1000 ওয়ার্ডস, অর্থাৎ তোমাদের সিসি ওয়ান এবং সিসি টু দুটো কোর কোর্স থেকে মিলিয়ে একটা টার্ম পেপার করানো হতে পারে এবং তার জন্য যে ওয়ার্ড লিমিট রয়েছে সেটি হলো 1000, অর্থাৎ 1000 ওয়ার্ডসের মধ্যে তোমাকে ওই টার্ম পেপারটি কমপ্লিট করতে হবে। নাম্বার টু, দেখো ইচ অফ দি টু টার্ম পেপার্স আপ টু 500 ওয়ার্ডস, অর্থাৎ যে দুটো কোর কোর্স রয়েছে সিসি ওয়ান এবং সিসি টু দুটো থেকেই তোমাদের দুটো টার্ম পেপার করতে হতে পারে এবং প্রতিটা টার্ম পেপারের জন্য যে বরাদ্দ ওয়ার্ড লিমিটস সেটি হলো 500, অর্থাৎ দুটো টার্ম পেপার্স প্রত্যেকটাতেই তোমাকে 500 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে। নাম্বার থ্রি দেখতে পাচ্ছ ইকুইভ্যালেন্ট বুক রিভিউ। এখানে বুক রিভিউ করা যেতে পারে অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কী টপিক তোমাদের দেওয়া হবে। যে টপিক দেওয়া হবে সেটা হতে পারে সিলেবাস রিলেটেড অথবা কোনো কারেন্ট টপিক, তবে কী টপিক তোমাদের দেওয়া হবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের অনারেবল প্রফেসররাই নেবেন। এবার আসছি ইন্টারনাল অ্যাসেসমেন্টে। ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য মার্কস রয়েছে 10, এর জন্য 4টি অপশন প্রোভাইড করা হয়েছে, একটা রিটেন এক্সাম, সেকেন্ড ভাইবা বসে, অর ওরাল প্রেজেন্টেশন, অর এক্সটেম্পোর।
এই যে কোনো চারটে অপশনের মধ্যে একটি নিয়ে ডিপার্টমেন্ট এক্সাম নিতে পারে এবং এটা সম্পূর্ণরূপে ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করছে। এবার দেখে নেওয়া যাক সিসি ওয়ানে কী রয়েছে। সিসি ওয়ানে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দি আর্লি টাইমস টু সি 300 BCE। তার আন্ডারে রয়েছে নাম্বার ওয়ান রিকনস্ট্রাক্টিং এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। রিকনস্ট্রাক্টিং এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আন্ডারে রয়েছে এ আর্লি ইন্ডিয়ান নোশনস অফ হিস্ট্রি, বি সোর্সেস অ্যান্ড টুলস অফ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন, সি হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশনস। উইথ স্পেশাল রেফারেন্স টু জেন্ডার, এনভায়রনমেন্ট, টেকনোলজি অ্যান্ড রিজিয়ন্স। দেখে নেওয়া যাক নাম্বার টুতে কী রয়েছে। নাম্বার টুতে রয়েছে হান্টার গ্যাদারার্স অ্যান্ড দি অ্যাডভেন্ট অফ ফুড প্রোডাক্টস। এর আন্ডারে রয়েছে এ প্যালিওলিথিক কালচার, তার আন্ডারে রয়েছে সিকোয়েন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এরপর রয়েছে স্টোন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। বিতে রয়েছে মেসোলিথিক কালচার্স, তার আন্ডারে রয়েছে রিজিয়নাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, রয়েছে নিউ ডেভেলপমেন্টস ইন টেকনোলজি অ্যান্ড ইকোনমি অ্যান্ড রক আর্ট। নাম্বার সি নিওলিথিক অ্যান্ড ক্যালকোলিথিক কালচার্স, এর আন্ডারে রয়েছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবসিস্টেন্স প্যাটার্ন, নাম্বার থ্রিতে রয়েছে দি হারাপন সিভিলাইজেশন, তার আন্ডারে রয়েছে অরিজিনস, সেটেলমেন্ট প্যাটার্নস অ্যান্ড টাউন প্ল্যানিং, অ্যাগ্রারিয়ান বেস অ্যান্ড ক্রাফ্ট প্রোডাকশনস অ্যান্ড ট্রেড। এছাড়াও রয়েছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, রিলিজিয়াস বিলিফস অ্যান্ড প্র্যাকটিস, আর্ট, দ্য প্রবলেম অফ আরবান ডেক্লাইন। এবার আসছি টিউটোরিয়ালে। দেখে নেওয়া যাক টিউটোরিয়ালের জন্য কত নম্বর বরাদ্দ রয়েছে। টিউটোরিয়ালের জন্য রয়েছে 15 মার্কস। এবার দেখা যাক নাম্বার 4 কালচার্স ইন ট্রানজিশন, এর মধ্যে রয়েছে সেটেলমেন্ট প্যাটার্নস,
technological and economical developments, and social stratification. রয়েছে political relations, religion and philosophy, the Aryan problem. A. North India, circa 1500 BCE to 300 BCE. B. Central India and the Deccan, circa 1000 BC to circa 300 BCE. এবার আসছে CC2 অর্থাৎ কোর কোর্স 2। দেখে নেওয়া যাক CC2 তে কি কি রয়েছে। CC2 তে রয়েছে social formations and cultural pattern of the ancient world other than India. Number 1. The evolution of humankind. এর মধ্যে রয়েছে Paleolithic and Mesolithic cultures. এর মধ্যে রয়েছে the role of kinship and social institutions in the development in the early societies. Number 2, food production. দেখে নেওয়া যাক food production এর আন্ডারে কি কি রয়েছে। Beginnings of agricultural and animal husbandry. Number 3, Bronze Age civilizations. এর মধ্যে রয়েছে with reference to any one of the following. দুটো দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। কি কি দেওয়া রয়েছে দেখা যাক। Number 1, Egypt, Old Kingdom. ইজিপ্টের Old Kingdom এর মধ্যে পড়তে হচ্ছে economy, social stratification, state structure, religion. Number 2 তে রয়েছে China, Sang. এর মধ্যে কি কি পড়তে হচ্ছে? Economy, social stratification, state structure and religion. Number 4, nomadic group in Central and West Asia. তার আন্ডারে রয়েছে debate on the advent of iron and its implications. Number 5, slave society in ancient Greece and Rome. এর মধ্যে রয়েছে agrarian economy, urbanization and trade.
নাম্বার সিক্স অ্যান্ড এটাই হলো তোমাদের সিসি টু এর শেষ চ্যাপ্টার উইচ কামস পলিস ইন এনশিয়েন্ট গ্রিস। এর মধ্যে রয়েছে এথেন্স অ্যান্ড স্পার্টা অ্যান্ড গ্রিক কালচার। দেখে নেওয়া যাক এন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের শেষে ডিসেম্বর মাসে তোমরা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন এবং তার জন্য যে মার্কস অ্যালটেড রয়েছে সেটা এবার দেখে নেওয়া যাক। টোটাল মার্কস থাকছে 65, অর্থাৎ তোমাদের এন্ড সেমিস্টার পরীক্ষা হবে 65-এ। দেখো তোমাদের সামনে একটা টেবিল আসছে, সেই টেবিলে তোমরা দেখতে পাচ্ছ উপরের হেডিংগুলোতে কোয়েশ্চেন টাইপ, ওয়ার্ড লিমিট, কোয়েশ্চেন্স অ্যাভেলেবল, কোয়েশ্চেন্স টু অ্যাটেম্পট, মার্কস পার কোয়েশ্চেন অ্যান্ড ফুল মার্কস। প্রথমে দেখো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের জন্য ওয়ার্ড লিমিট থাকছে 500। এখানে 6টা কোয়েশ্চেন তোমাদের দেবে, 3টি অ্যাটেম্প করতে হবে এবং প্রত্যেকটার জন্য মার্কস থাকছে 10, অর্থাৎ 3×10=30। নেক্সট কোয়েশ্চেন টাইপেও থাকছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, এখানে কিন্তু ওয়ার্ড লিমিট কিছুটা কম, 250। তোমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে 8টা, অ্যাটেম্প করতে হবে 4টে, প্রতিটা কোয়েশ্চেনের জন্য বরাদ্দ মার্কস 5, অর্থাৎ 4×5=20। এরপর আসছে অবজেক্টিভ, অবজেক্টিভে কোনো ওয়ার্ড লিমিট থাকছে না, এখানে 15টাই দেওয়া হবে এবং 15টাই অ্যাটেম্প করতে হবে, প্রতিটার জন্য বরাদ্দ মার্কস 1, অর্থাৎ টোটাল মার্কস 15। তাহলে টোটাল এন্ড সেমিস্টারের মার্কস হলো 65। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করব তুমি ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে, এবং এখনও পর্যন্ত যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে, কোনো সাজেশন থাকে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতেও কমেন্ট বক্সে অতি অবশ্যই তোমার কমেন্টটি রাখো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।